আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ। অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এইসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ফেক্সোফেনারিন হাইড্রোক্লোরাইড। অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ তিনটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়। 120 mg ট্যাবলেট, যার দাম 9 টাকা, 180 mg ট্যাবলেট, 10 টাকা, এবং 30 mg বাই 5 ml সিরাপ, যার দাম 55 টাকা। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানব অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপ সিজনাল ও পেরিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিক্যারিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন খর জ্বর, সর্দি, হাঁচি, কাশি, নাক বন্ধ হওয়া, গলা খসখসে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখের নিচে কালো দাগ। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যায় এই ওষুধটি ব্যবহার হয়, যেমন একজিমা, চুলকানি, ফুসকুড়ি, ত্বকে লাল লাল ফোড়া ওঠা, ত্বকে চাকা চাকার মতো হওয়া, গোটা গোটার মতো হওয়া, ত্বক খসখসে হওয়া ইত্যাদি। মাত্রা বা সেবন বিধি, প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে 60 mg ট্যাবলেট দিনে 2 বার, অথবা 120 mg ট্যাবলেট দিনে 1 বার, অথবা 180 mg ট্যাবলেট দিনে 1 বার। 2 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 30 mg ট্যাবলেট অথবা 5 মিলি সিরাপ বা 1 চা চামচ দৈনিক 2 বার। 6 মাস থেকে 2 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে 1/2 চা চামচ দিনে 2 বার। অ্যাফেক্সা ট্যাবলেট এবং সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া, মাথা ব্যথা, ক্লান্তি বোধ, ঘুম ঘুম ভাব, বমি, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার ফলে হয়ে থাকে, আবার কারো নাও হয়ে থাকে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।